Assalamualaikum warahmatullahi wabarakatuh. 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 Assalamualaikum এখন পর্যন্ত আমি অনেক নিবন্ধ করতে পারি আজকে আমার ভালো শুনে গেল এই প্রবাসে তারপর আমি তো অনেক অনেক কিছু ভাবি রেখেছি তো একটা মানুষ কি জানেন যে আসলে প্রবাসী লোকগুলি কখনোই তাদের ফ্যামিলির আত্মীয়জন কারো মন্দ করতে পারে না আর পারলেও তাদের মন্দ করতে হয় না যখন একটা লোক ফ্যামিলি থেকে প্রবাসী চলে আসে তখন তাদের রুচি তাদের ব্যবহার তাদের একটা প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয় সবকিছু চেঞ্জ হয়ে যায় যার কারণে পরে এটা তো সম্ভব হয় না আমি মনে করি যে প্রত্যেকটা প্রবাসী মনে মধ্যে এরকম একটা কষ্ট আবেগ নিয়ে তাদের সঙ্গে মৃত্যুবরণ করে কিন্তু কেউ কখনো কারো কাছে অন্তরন্ত স্থল থেকে হাসি মুখ ফুটাইতে পারে না কারণ পারাটা সম্ভব না কারণ এই জিনিসটা ব্যাখ্যা দিতে দায়িত্ব হলে হয়তো এই সম্বন্ধে হবে না তো যা হোক পরবর্তীতে আমি বলবো হ্যাঁ কিন্তু আমি দেখেন এই প্রবাসী আসার পরে আমার একটা নানা ভাই হারিয়েছি তারপরে আমার মামা কেমন ছিলাম আমার কারণ আপনি অনেকে হারিয়েছি বা তারপরে তোমার সঙ্গে মনে মধ্যে চাপা চেষ্টা করে বা চেষ্টা করে আসলে সত্যি কথা বলতে কি যে সমস্ত প্রবাসী প্রবাসী আসে তাদের ভাগ্যটা হচ্ছে খারাপ আর কিছুই না কারণ তারা তো এখন পারিবারিক ভাবে কাউকে কিছু বলতে পারবে না কারণ বলতে পারবে না সেটা তো আর বললে কি হবে তার মিষ্টি খারাপ হয়ে যাবে তুমি রাস্তা বাজে হয়ে যাবে এমনকি বাড়িতে গেলে শেষ পর্যন্ত তুমি রাস্তা থেকে সাপোর্ট পাবে আমি শুধু আমার ক্ষেত্রেই বলতে চাই মা হোক ভাই হোক বোন হোক আপনি যদি মধ্যে যাই হোক কেন কারণ মন কখনো পূরণ করা সম্ভব না কিন্তু কখনো হয়তো ওনারা ভাবে না যে প্রবাসী একটা মানুষ সাড়ে সেকেন্ডে একটা মিনিট হয় সাড়ে মিনিটে এক ঘন্টা বারোটা ঘন্টা একদিন হয় বারোটা ঘন্টা যদি থাকে তাহলে তিরিশ দিন ঘন্টা হয় আর তিরিশ বা দশ বছর বারো বছর ঘন্টা কতটা সময় একটা লোক প্রবাসী থাকে সে কিভাবে কাজ করে কোথায় কাজ করে কি পোশাক করে কাজ করে কত করে কাজ করে কাজটা কেমন বা কাজের দক্ষ কতটা ডিপ্লোমা হয় কতটা খারাপ লাগে কতটা কষ্টের কি কাজ করে যদি খারাপ লাগে কি কাজ করলে তার ভালো হতো এরকম হোক কোনটা সহজ বা কোনটা তাদের দিয়ে ভালো থাকতে পারবে ভালো থাকতে পারবে সেটা দেখো এই সমস্ত কথাগুলো কিন্তু পরিবারের কাছে কখনো কেউ শুনতে পায় না এই সমস্ত কথাগুলো কিন্তু আশা করে তারা যদি শুনতে পায় তারা যদি একটা জিনিস শুনতে চায় বেতনটা কত কত বেতন ভালো হবে বা আরো একটু ভালো বেতন পাওয়া যায় না আর কিছু ব্যাপার সেটা পাওয়া যায় না যাই হোক আর কি বলবো আজকের দিনটা স্মরণীয় করে রাখার জন্য সেটিং করার জন্য আজকে আমি আজকে আজকের দিনটা আমার সেটা বারো বছর পূর্ণ হলো আজকের দিনটা তো ভাবলাম আজকের দিনে একটা আমার একটা ইউরোপে তোমাকে বান্ধব দেন তারপর ডিপে বাসে ভাবলাম আজকের দিনটা আজকে স্মরণীয় বারো বছর হলো আজকে একটু কথা বলে মানুষ একটু বুঝাই আমি নিজে আমার মনটাকে সম্পূর্ণ দিয়ে কথা বলি বলে সো ওই কারণে কিন্তু আজকে কথা বলা সো এটাকে আপনারা অবশ্যই খারাপ মনে করবেন না বা মন্তব্য করবেন না দয়া করে কারণ আমি কিন্তু কাউকে উল্লেখ কথা বলি না কাউকে মেন্টেন কথা বলি না আমি আমার কষ্টের কথাই বললাম এখানে কারণ হলো বলা না কিন্তু বলার প্রয়োজন নেই সো আমি বলবো যে আমরা প্রবাসী আমাদের বাগটি খারাপ আমরা কাউকে বিষয় করলাম না কাউকে বিষয় করি না কাউকে বিষয় করব না আমাদের বাগটি খারাপ বাড়ি বাগুনি আমাদের কিন্তু দুই কথা হবে হবে সেটাই আসলে কিছুই না যা খুব ফাংশনে তো আসলে 28 তারিখ 3 মার্চ 2022 আমি এনসো ধরে আসলাম 28 তারিখ 3 মার্চ 2010 রাত 2টা 5 মিনিটে আমাদের বাংলা জীবনে 52 জন লোকের কাছে আসছিল ওই লাগি আমরা আসলাম তো অনেক বন্ধু বান্ধব ধরে গেছে এবার ছিলাম ব্লক করে গেলাম আমাদের সকল আমরা ছিলাম ছাত্র ছাত্রী ছিল আসেন ভাই আমরা কিন্তু সাথে আছি সো জানি হয়তো কাজ করে আসতে পারি না তো বর্তমানে আমাদের সাথে আছি বাকি লাভ বসা তো দিয়ে থাকেন সবাই মিলেছে কারণ ধরে আমরা কিন্তু ভালো কথা করে অবশ্যই ভালো হবে আর নিজে বলে দিলে রাখবেন এটা হচ্ছে কথা প্রবাসী আপনি সঙ্গে জিনিসপত্র দিতে সে যখন ছুটি যাবে বা সে যখন নির্দেশ চলে যাবে তার জন্য যে এক দুরা দুটা লাগবে একটা পেন লাগবে একটা শার্ট লাগবে সেটা কিন্তু করেন অনেকে তারপরও আমরা কেন প্রবাসী খারাপ
তারপরে আমরা কাজ করতে পারলাম না আমরা কি কাজ করলে আমাদের ফ্যামিলির মনে হতে পারে মনে হতে পারে এরকম জায়গা করলে না খাবো না তো দেখা দিয়ে আসবে তাহলে এটা উদাহরণ আছে কিন্তু সম্ভব না কি করলে এটা প্রবাসী তার ফ্যামিলির কাছ থেকে সম্পূর্ণ সেবা করে ভাবে সেটা আমরা পাবো আমি যদি ভালো করে এমন কোনো মানুষ আমি দেখিনি যে বারবার করে কয়েক হাজার লোকের লাগা করছি আমরা করছি খাওয়া করছি বন্ধুর সাথে বড় সাথে আনতে সাথে কিন্তু কখনো কারো কাছ থেকে কিছু না যেটা প্রবাসী 100% হ্যাপি আছে আমি দেখিনি তার পরিবার কিন্তু এটা কেন করতে কেন নিকটে বলতে তাই তাহলে ঝামেলা করতে যদি বাইরে ব্যাকআপ করতে যাই তাহলে আমার কথা আমি এটা প্রবাসী আর প্রবাসী হবো বলেই আমি জন্ম নিয়েছি আর তার কারণেই আমার কথা কষ্ট আর কষ্ট করেই আমার মেনে নিতে হবে তার কিছু করার নাই এবং তাও কিছু বলা যায় না কিছু বলা যায় না তুই বলতে আসুন সবাই যাই হোক আমি হয়তো বলেছি যদি আপনি আমার কথা বুঝে থাকেন আমার কথা না তো সবাই জানি করছি কারণ আজকে 8 তারিখ 2022 চলতেছে আমার আরও শুক্র হলো তাই কথা মনে হলো কিছু কথা বলি তো এই কারণে কথা বললাম যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই থাকবেন আমি কথা বলতে গুরুত্ব দিয়ে তাহলে আমি দুঃখিত আমি সরি কারণ আমি একজন সাংবাদিক না ব্যথা চলার সাথে রাইগুলার কথা বলতে পারি না তো দেখা যাবে আমার সাথে বড় ঘটনা আছে আমার বিষয় করা সো আর যদি কোনো কিছু বলতে থাকে তাহলে কোনো সাথে জানাবার বলেছি আমি বলে হ্যাপি আমি তো বলতে হ্যাপি हमी से चुरा